সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আমরা অসহায় নারীদের জীবনের গল্প তুলে ধরি আমাদের এই চ্যানেলের মাধ্যমে সেরকমই আজ আমরা এসেছি লক্ষ্মীপুর কালিচর এলাকায় তো এখানে এসে দেখা পেয়েছি আমরা এই কামরুন নাহার তো কামরুন নাহারের সঙ্গে আমরা তার জীবনের গল্পগুলো শুনবো ইতিমধ্যেই আমরা কামরুল নাহারের একটি পর্ব আমরা প্রচার করেছি তো সেই সূত্র ধরে সে কী ধরনের সাহায্য এবং সহযোগিতা পেয়েছে আমরা সে বিষয় নিয়ে আজ আলাপ আলোচনা করব দর্শক আমাদের ভিডিওগুলো অনেক রেঞ্জের হয়ে যায় সেজন্য আমরা আপনারা অনেক সময় দেখেন না বিরক্ত হয়ে যান সেজন্য আমরা চাই সংক্ষেপে শেষ করার জন্য তারপরও একটু বড় হয়ে যায় সেজন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন দর্শক চলুন আমরা আজ আলোচনা শুরু করি তারপরে আবার আসতেছি তো আসসালামু আলাইকুম আপুকুম আসসালাম আসসালাম জি ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন যাক আলহামদুলিল্লাহ শুরুতেই ভালো আছেন আল্লাহ শুকুর আদায় করেছেন আমিও আল্লাহ শুকুর আদায় করলাম আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপু আপনাকে নিয়ে আমরা ইতিমধ্যেই একটি প্রতিবেদন প্রচার করেছি মানে আপনি সেই প্রতিবেদনে কীরকম সারা পেয়েছেন বা সহযোগিতা পেয়েছেন কীরকম পেয়েছি মতো পেয়েছি আচ্ছা আচ্ছা এগুলো দিয়ে আমার সমস্যা চল পাবে না আমার মোটা অঙ্কে বলতে কি তিন লাখ সাড়ে তিন লাখ টাকার মতো আর কি আচ্ছা আচ্ছা এখন মানে এগুলো দিয়ে তো হয় না আর এগুলো দিয়ে একদম দুই হাজার তিন হাজার পাঁচ হাজার বোধ আর কি আর আমরা তো মানে কিনা চাউ কিনা চাউল খাই সব কিছুতে কিনা এভাবে হয় না কাজে আমার বাবার প্রতি সপ্তাহ প্রতি মাসে ওষুধ লাগে একটা ওষুধ আশি টাকা একশো টাকা কোনোটা আবারই একশো টাকার উপরেও পড়ে এরকম ব্যথা বেড়ে যায় এক পাশে শুইতে শুইতে এই টাকাগুলোতে হয় না কিন্তু আমি বিদ্যুৎ সামনে আসছি সবার সামনে মুখোমুখি হয়েছি যে আমার হেল্প আমার সহযোগিতা যদি কেউ আমাকে করে আমি নামাজ পড়ে পাঁচ হাত প্রদোর জন্য দোয়া করবো আর আমার ছেলেটাকে যেন আমি আলেম মাদ্রাসা লাইনে শিখে দিতে পারি আর ওকে যেন আমি ওরকম গড়ে তুলতে পারি যে কোনো এক সময় ওকে দিয়ে আমি এখন আমার ভাদরটা হলো যে আমার ছেলে মানে আমার ছেলের কাছে আমার সব আশা ভরসা সুখ শান্তি সব কিছুই আমার আছে আমি চাইতেছি যে সবাই আমাকে বলো আমি একটু টেনশন সবাই আমাকে বলে যে তোর একটা ছেলে আছে সমস্যা নেই হয়তো আল্লাহ তোকে এখন দর পরীক্ষা করতেছে কোনো কিন্তু ছেলেকে দিয়ে তোকে সুখ দিবে এরকম কিছুই ইয়ে করে আর আমি ডাক্তার পারমিসিতে গেলেও ডাক্তার কাছে আমার ছেলেকে নিয়ে গেলেও আমার হাজব্যান্ডের কথা জিজ্ঞেস করলো আমাকে সবাই এটি বলে যে তোর একটা ছেলে আছে সমস্যা

মানে কেউ ওর বাহিরে নিয়ে যাবে এরকম কিছু আর কি কেউ এটা বলে না যে আমি টাকা দিয়ে দিচ্ছি যে তুমি তোমার সব কিছু ছাড়ো আর আমি আমার ফ্যামিলিকে পাঠাচ্ছি যে যে কোনো একটা কিছু হয়ে যাক কেউ বাবা মানে বলে না কাটলি মানে কেউ বাবা মানে হান্ড্রেড বলে না যে আমি তোমাকে বিয়ে করব এবং তোমার সব মানে আমি দিয়ে দিচ্ছি অথবা দিয়ে দেবো আর আমি অথবা ওই যে সাংবাদিকের যে আপনা আপনার আন্ডারে হয়তো ওই যে প্রথমে আরেকটা অন্যান্য চ্যানেলে ভিডিও করছি বলে না যে ওদেরকে ওদের ওদের কাছে টাকা দিই ওরা তোমাদের বাড়িতে আসবে এরকম কিছু তোমাদের ঋণ সব সুবিধান করবে আমার সাথে তোমাকে বিয়ে দিবে আমার প্রেমিলিকে আমি জানাচ্ছি অথবা ফ্যামিলি পাঠাচ্ছি এরকম কথা কেউ বলে না ভাই আমাকে যারা ফোনে বলে আর কি বিয়ে করবে আমি আসলে কিছু কিছু কথা আর মানুষের কিছু কিছু কথা বিশ্বাস করেও মানে একটু মানে আকর্ষণ বাড়াতে চাই কিন্তু আবার একটা কথা মাথায় চলে আসে আমার বাবা যে আমাকে অচেনা অজানা একটা ছেলের কাছে বিয়ে দিচ্ছে তখন এখন আমার জীবনটা নষ্ট হচ্ছে পরে যদি আরেকটা বিয়ে হয় যদি এরকম কিছু আমার জীবনে চলে আসে তখন তো আমার বাসার কোনো উপায় নেই তখন তো আমি নিজে আত্মহত্যা করতে বাধ্য হব এরকম কিছু আমার পরিকল্পনা আর কি আচ্ছা এখন আপনার পরিকল্পনা ঠিক আপনার এখন বর্তমান বয়স কত আমার বর্তমান বয়স আঠারো রানিংয়ে চলতেছে আচ্ছা আচ্ছা আঠারো বছর বয়স রানিং চলতে তো আপনার আপনি কিভাবে থাকতে পারবেন মানে মানে আপনার পরিকল্পনাটা কি আপনি কি অ্যাকচুয়ালি বিয়ে করতে চান সিরিয়াসলি ভাইয়া আমি বিয়ে করবো ঠিক আছে কাকে করবো যে আমাকে আমার তিন লাখ সাড়ে তিন লাখ টাকা ঋণ দিবে ঠিক আছে তাকে আর যদি কেউ এরকম না করে তাহলে যারা যাদের তো যতটুকু মানে আছে যে কেউ দু হাজার কেউ পাঁচ হাজার কেউ দশ হাজার যা পারে আমাকে হেল্প করবে কিন্তু আমি আরও কাছ থেকে চাইবো না যে আমাকে এত টাকা দিতে হবে জোর জবস্ত করে কেউ যদি আমাকে চাই যে কেউ এরকম কিছু হেল্প করতে চায় তাহলে করবে আর কি আচ্ছা আপনাকে তো বললেন আপনি তিন সাড়ে টাকা আপনি ঋণ আছেন তো আপনাকে যে যে ওই টাকাগুলো পরিশোধ করবে পরিশোধ করবে কিন্তু ওই টাকাগুলো একভাবে মানে কোনো স্বার্থছাড়াও তো আপনাকে দেবে নাকি না আমি তো সেটাই বলছি যে যে আমাকে বিয়ে করবে সিরিয়াসলিভাবে রিয়েলি সে এরকম কিছু যদি পারে দিতে তারপর আমি তার কাছে গিয়েছি তো বিগত প্রতিবেদন আপনি কি সে ধরনের কাউকে পেয়েছেন যিনি আমি কাউকে পাইনি কেউ দু হাজার তিন হাজার টাকা দেয় অনেক কষ্ট করে যে চেঞ্জ করতে আর বিয়ে করবে হয়তো আমার বাচ্চা কিছু দুধের টাকা দেয় যে বিয়ে করবে এরকম কিছু আর আরেকটা ভাইয়া আমাকে পাঁচ হাজার টাকা দিচ্ছে যে আমার আমার বাচ্চা আবারই প্রস্তাব ইনফেকশন ইনফেকশন বলতে ও পরচাপ করতে পারে না প্রসাপের কারণে সারাক্ষণ জ্বর থাকে ডাক্তার বলছে যে মুসলমানি করা দিতে আর কি ছাড়ি করাতে পারেন একবারে পাঁচ হাজার টাকা দিচ্ছে মসলমানি করা দিতে পরে ডাক্তারের সাথে যোগাযোগ করছে ডাক্তার বলছে যে শীত চলে যাক শীত আর এক মাস আসতে বেশি নেয় শীত চলে যাক আর ধৈর্য আপনি যে বললেন আপনার মানে অনেকে আপনাকে ডিস্টার্ব করে মানে কি ধরনের ডিস্টার্বগুলো করে সেটা একটু বলতেন ডিস্টার্ব করা মানে সবাই বলে যে আমি ভিডিও কল কল দিতে যে কিস্তিতে দিতে এরকম কিছু আর কি আর একটা একটা লোকে আমাকে দু হাজার টাকা দিচ্ছে যে আমার বাচ্চার দুধের জন্য ঠিক আছে আর একটা চিন্তিনের জন্য তখন আমি মানে আমি বলছি ঠিক আছে আমি আপনাকে ইয়ে করব ইমুতে পর আমার পাশের বাড়ির আমার বান্ধবী সম্পর্ক হয় ওর ইমুতে ওরে কল দিই মানে ও যেহেতু আমাকে টাকা দিয়েছে বলার সাথে সাথে তখন আমি বলছি যে ও হয়তো আমার বাকি অধিকারটা ও নিয়ে যাবে যে আমার ঋণ ঋণ সব ও পরিশোধ করবো আমাকে মুখে বলছে তখন ও বলছে যে তুমি আমাকে দেখো দেখি যদি তোমার পছন্দ হয় তাহলে হ্যাঁ আমি তোমাকে দু হাজার টাকা দিতে জন্য তখন আমি ইয়ে করি ওর সাথে ওর আমি ভিডিও কলে যাই না কেন ওর সামনে যায় না কেন

তখন তারা বলছে ঠিক আছে আমরা আসব ওটা করব সেটা করব আবার যাদের বলো আমার মা নেই বাবা নেই ওদের বলো কেউ নেই অনেক অনেক মানে মানুষ সেটা বলে আর কি অনেক দূরে দূরে অনেক দূর দেশ আর কি এই বাবা নেই আচ্ছা আপু আপনি মূলত কোনটা চান আপনি কি ভালো বন্ধু চান না মূলত মন থেকে কোনো স্বামী চাচ্ছেন মানে সারা জীবনের জন্য কোন লাইফ পার্টনার বা লাইফ পার্টনার যদি আপনি না চান তাহলে কি বন্ধু চাচ্ছেন মানে কোনটা চাচ্ছেন রিয়েল যেটা সেটা বলেন বলতে আমি এত তাড়াতাড়ি বিয়ে বসবো না আমার ছেলেটা এখনো ছোট আর আমি বন্ধুই চাই যে আমাকে মানে একটু হেল্প করবে আমার বাচ্চাকে আমি খাওয়ান একটু জোরে কথা বলুন আমি আমার বাচ্চাকে যেন খাওয়ান পোষণ ভালোভাবে দিতে পারি আর আমি এরকম একটা বন্ধু চাই আর আমি এত তাড়াতাড়ি বিয়ে বসবো না ঠিক আছে আর আরেকটা প্যাক হলো যে আমি ঠিক আছে একটা সিদ্ধান্ত নিতে পারি যে আমার বাচ্চাকে আমাকে মেনে নিবে আর আমার সব ঋণ দিতে পারবে তা আমি আপনাদের মাধ্যমে আর কি মানে আপনার ঋণগুলো পরিশোধ করবে আপনার ঋণ যদি কেউ পরিশোধ করে আপনার অনেক ঋণ তো সেই ঋণগুলো যদি কেউ পরিশোধ করে তাও তো কোনো স্বার্থ থাকতে হবে পৃথিবীটা হচ্ছে স্বার্থের জন্য এখন আপনাকে যে এত টাকাগুলো দিবে তার তো কোনো না কোনো স্বার্থ থাকবেই স্বার্থ বিনা স্বার্থে তো আপনাকে কেউ এতগুলো টাকা দিবে না হয়তো তার স্ত্রী হতে হবে নাহলে তার ভালো বন্ধু হতে হবে এবং আপনি কোনটা চাচ্ছেন মানে যে আপনাকে মানে মুক্ত করবে যেন আমাকে অভাব থেকে মুক্ত করে আমি যেন চলতে পারি মানে আপনার মূলত হচ্ছে কি আমার বাবা ঠিকমতো খাওয়া দাওয়া কোনো ভাবেই না কোনো ভাবে কোনো দিকে করতে না হয়তো একটা দিকে আছে যে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারি আর একটা দিকে হয়েছে যে চলাফেরা করতে পারি কোনো দিকেই না যে আমার বাচ্চাটাকেও ঠিকমতো খাওয়াতে পারি না আর আমি তো আচ্ছা আচ্ছা তো আপনার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন আমি আপনি ক্লিয়ার বুঝতেছি না মানে আপনার বাচ্চাটাকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আছে ঠিক আছে তো আপনারও তো ভবিষ্যৎ পরিকল্পনা আছে তো আপনার বাচ্চা এখন ছোট আপনি তো এই এখন যে বয়সে আছেন আঠারো বছর বয়স তো আপনি তো সারাটা জীবন এইভাবে থাকতে পারবেন না আপনার তো একজন ভবিষ্যতে লাইফ পার্টনার দরকার আছে তাহলে আপনি কি সে বিষয়ে কোনো কিছু চিন্তা ভাবনা করেছেন হ্যাঁ চিন্তা করেছি আমার বাচ্চা বড় হোক আর বাচ্চা যখন বড় হবে তখন কি আপনাকে কেউ মেনে নিবে বড় বাচ্চা সহকারে না এটা আরে এত ছোট বাচ্চা নিয়ে কি কেউ মেনে নিবে ছোট বাচ্চাই মেনে নেয় আচ্ছা যাই হোক দর্শক আমরা প্রতিবেদনের শেষ পর্যায়ে চলে এসেছি হাস্যকর কিছু কথা শুনবো তারপর আমরা বিদায় চেয়ে নিব আচ্ছা আপু আপনার সবচেয়ে কোন জিনিসটা ভালো লাগে মানে ছেলেদের মধ্যে না খাওয়ানোর মধ্যে না পড়ানোর মধ্যে ছেলেদের মধ্যে আগে শুরু করি ছেলের মধ্যে হলো যে পাঁচ অক্ত নামাজ যেন কোনো বন্ধু বান্ধব সাথে আড্ডা না দেওয়া কোনো মেয়ের সাথে ফোনে যোগাযোগ না রাখা যেন আমি স্ত্রী শুধু আমার হয়ে থাকবে ঠিক আছে আমিও ওকে মানে এতটা ভালোবাসবো যে ও কোনো মেয়ের দিকে যত রূপসি যত বেশি সুন্দরী আসবে কোনো মেয়ের দিকে তাকে দিকে প্রথম পাঁচটা আমার কথাটা মনে পড়ে যায় আচ্ছা আচ্ছা আর পোশাকের দিকে পোশাকের ভিতরে ছেলেদের ছেলেদের ভিতরে পোশাক ইন করা পড়া আর কি শার্ট প্যান্ট ইন করে পড়া এরকম কিছু আর এরকম কিছু আবার যে নামাজ পড়া টুপি মাথায় দিয়ে মানে এইদি আমার সব মানে ইসলামিক সামাজিকভাবে চলাফেরা আর মেয়েদের আইটেম মেয়েদের আইটেম হলো যে আমি অল টাইম টি-পিজ পরে টি-পিজ বলতে 500 600 টাকা আর এতটুকোতে আছে 300 350 এর ভিতর টি-পিজ করি আর আমি এই আচ্ছা সবচেয়ে মানে কোন জিনিসগুলো ভালো লাগে বেশি খেলাধুলা না খাবার দাবার কোনটা ভালো লাগে আমার খেলাধুলা ভালো লাগে না আর এমনিতে আমরা সাথে মাঝে মাঝে চক্কাটকা খেলি আর এমনি তো দুষ্টামি করি ওটা ঠিক আছে আর ছেলেদের মধ্যে আমার খাওয়া দাওয়ার মধ্যে এই যে যখন যে টপিকে থাকে আর কি আর বিশেষ করে হচ্ছে ঘোরাফেরার দিকে কোন

যদি ওর জীবনে দুঃখ থাকে আমার জীবনে দুঃখ আছে হয়তো শেয়ার করতে হবে হয়তো কেউ কারোটা শেয়ার করে গুছিয়ে নিতে হবে একটা মানে ইয়ে দিতে হবে আর কি এরকম কিছু আর কি অবশ্যই এরকম বন্ধু পাইলেও তো অবশ্যই যাবো যে আমার বন্ধু হবে বন্ধু তো বলতে বন্ধুই ঠিক আছে অনেক নেগেটিভ কিছু না তো পজিটিভ এরকম আর কি এরকম পজিটিভ একটা বন্ধু পাইলে আমার ঠিক আছে ওর দুঃখে কষ্টে ওর যখন মানে কথা বার্তা যখন যে ধরনের হেলে আমি তো টাকা পয়সাতে হেল্প করতে পারবো যতটুকু পারি আর কি মুখের বাসি আচার ব্যবহার দিয়ে যতটুকু হেল্প করবো আর কি আচ্ছা এই প্রতিবেদনের মাধ্যমে যদি কেউ যোগাযোগ করতে চায় আপনার সঙ্গে তাহলে কি আপনি ভিডিওতে নাম্বার দিবেন না আমার মাধ্যমে যোগাযোগ করতে পারবে আমার কাছ থেকে নাম্বারটা নিলে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে কোনটা চাচ্ছেন আপনি কোনটা দিলে ভালো আমার ফোন নাম্বার আপনি আপনার ফোন নাম্বার মানে ভিডিওটা যখন আমি প্রচার করব তখন অনেকেই আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইবে তখন আপনার নাম্বারটা কি এখন ভিডিওতে বলে দিবেন না আমার কাছ থেকে দর্শক বাইরে নেবে কোনটা আমি বলে দিই আপনি বলে দিবেন হ্যাঁ আচ্ছা তাহলে বলে দেন 0130 1 মিনিট দর্শক বন্ধুরা আপনারা যদি নাহারের সাথে কেউ যদি যোগাযোগ করতে চান তার নাম্বারটি অলরেডি সে বলে দিচ্ছে আমি বল ইতিমধ্যে বললাম যে যদি কেউ যোগাযোগ করতে চায় আমার মাধ্যমে সম্ভব হবে না ডিরেক্ট তাকে ফোন দেওয়া হবে তো সে বললো যে না তার নাম্বারটি সে দিয়ে দিবে তো দর্শক আমরা তার নাম্বারটি দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি তার নাম্বারেই যোগাযোগ করবেন অযথায় আমাদেরকে কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না তাহলে আপনার নাম্বারটি বলুন জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ নাইন থ্রি সেভেন ফাইভ জিরো ফোর আরেকটি বলুন

আমার ছেলেকে নিয়ে আমার সব আর আমার ছেলের মুখ দিকে তা সব কিছু আমি বলে যাই যখন আমি মাঝে মধ্যে কান্না করি আমার ছেলে আমাকে বলে যে আম্মু কাঁদে না কাঁদে না আমার কাছে খুব ভালো লাগে আমার আর কোনো কিছুই লাগে না পৃথিবীতে যে আমি যেন আমার বাচ্চাকে আমার শুধু এতটুকুর যে আমি আমার বাচ্চাকে পড়াশোনা করাতে পারি যে খানা খানা ধানা পোষ মানে কাপড় চোপড় সব দিক দিয়ে হ্যাপি রাখতে পারি তো সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদনটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল থেকে পরবর্তী ভিডিও পেতে হলে থাকতে হবে আমাদের এই চ্যানেলের সঙ্গে দর্শক বন্ধুরা আপনারা অনেক সময় আমাদেরকে ফোন করেন বিভিন্ন প্রশ্ন জানার জন্য তো সেই প্রশ্নগুলো আমাদেরকে কমেন্টের মাধ্যমেও করতে পারেন আমরা অনেক অনেক কমেন্টের উত্তর দেই যেগুলো ভালো কমেন্ট সেগুলোর আমরা অ্যান্সার দিয়ে থাকি নেগেটিভ কোনো কিছু করবেন না দর্শক বন্ধুরা আর যে পর্যন্তই দেখা হবে আগামীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো পর্ব নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে খুদা হাফিজ ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমিও ভালো থাকবো আর আমি আপনাদের জন্য পাঁচ থাকুন নামাজ করে দোয়া করব যেন আপনাদের পথ সহজ হয়ে যায় আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন